কোনো বস্তুর আঘাতে কোনো প্রাণী যদি মৃত্যুবরণ করে ওই সকল প্রাণীকে মাকুজা বলা হয়। জাহিলি যুগের লোকেরা সেই পশুগুলাকে বড় মোটা লাঠি দ্বারা আঘাত করে, পাথরের লাঠি দ্বারা, পাথর দ্বারা আঘাত করে সেই পানিগুলা ভক্ষণ করতো, সেই পশুগুলা ভক্ষণ করতো। আল্লাহ রাব্বুল আলামিন মাউকুজাহ দ্বারা সেই পানিগুলাকে হারাম করে দিয়েছেন বলে নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুতারাদ্দিয়া, ওয়াল মুতিয়া ওয়াল মুতারাদ্দিয়া। এরপরে সেই বলতে গিয়া হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলা হয়েছে ওয়াল মুতারাদ্দিয়া। ওয়াল মুতারাদ্দিয়া বলতে বোঝানো হয়েছে, এর পরিচয় বলতে গিয়া যে যে পানি নি উপর থেকে পড়ে, নি উপরের থেকে পড়ে, নিচের মধ্যে পড়ে, কুবের মধ্যে পড়ে, পুকুরের মধ্যে পড়ে, নদীর মধ্যে পড়ে, যে সকল পশু পাখি মারা যায়, যে সকল পশু পাখি মারা যায়, ওই সকল পশু পাখি জাহিলি যুগের লোকেরা যেগুলা পানি পুকুরের মধ্যে পড়ে মারা যাইতো, যেগুলা পানি কুবের মধ্যে পড়ে মারা যাইতো, সেইগুলা পশু পাখি কূপ থেকে তুলিয়া, পুকুর থেকে তুলিয়া তারা ভক্ষণ করতো। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্নতিহা, অন্নতিয়ার সংজ্ঞায় বলতে গিয়ে তাফসীরে কাসিরের মধ্যে বলা হয়েছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে এক পশু এক সিংহের আঘাতে অন্যের সিংহের অন্য পশু মারা যাইত, এক সিংহের আঘাতে অন্য পশু মারা যাইত, এমনগুলা পশু যে চাইলে যুগের লোকেরা তারা এগুলা ভক্ষণ করত। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে এগুলা পশু ভক্ষণ করে হারাম করে দিয়েছে। এই আয়াত নাজিলের কারণ হয়েছে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মৃত পানির গোস্ত সে হাড়িতে রেখে সে নিজ হাতে জ্বালাচ্ছিল, মানে আগুন জ্বালাচ্ছিল, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উল্লেখিত আয়াত নাজিল হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বয়ান করতেছেন। আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিন বলেন তলাবুল কাসবিল হালালি বারিদাতুম বাদাল বারিদা। আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিন বলেন পরজ সময়ের পর তোমাদের জন্য হালাল রুজি অন্বেষণ করা, হালাল রুজি তালাশ করা তোমাদের জন্য পরজ। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল লোকদেরকে ডেকে বললেন হে লোকেরা তোমরা শুনো। তখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, এমনকি তোমরা হালাল পন্থায় হালাল রাস্তা তোমরা জীবিকা অর্জন করো, হারাম পন্থায় যেও না, তোমরা হালাল রাস্তায় জীবিকা অর্জন করো। কেননা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, যত পানি সৃষ্টি করেছে, যত কিছু সৃষ্টি করেছে, কোনো কিছু তার নিয়ামত শেষ না করে, তার নির্ধারিত নিয়ামত শেষ না করে সে মৃত্যুবরণ করবে না। যখন তার নিয়ামত দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, নিয়ামত শেষ হয়ে যাওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সেটা কম আসতে আসুক বা তা বিলম্বে আসতে পারে, তা দেরিতেও আসতে পারে। এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তোমরা যা হালাল আছে তোমরা হালাল পর্যায়ে হালাল উপায়ে তোমরা অর্জন করো, হারাম থেকে বেঁচে থাকো। এমনকি তোমাদের জন্য তোমাদের উপর যা হালাল করা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা তোমাদের জন্য হারাম করা হয়েছে তা তোমরা বর্জন করো।
সবচেয়ে বড় ধনী হচ্ছে মনের ঐশ্বর্য। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দার জন্য যা দান করেছে, যা রিজিকে দান করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাদেরকে দান করবে। তোমরা চিন্তা করিও না, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হাল যা যে যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, তোমরা তা বক্ষণ করো, যা তা তোমরা গ্রহণ করো। আর তোমাদের জন্য যা হারাম করা হয়েছে, তা তোমাদের কাছ থেকে দূরে সরে দাও, তোমরা তা বর্জন করো। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর রহমাতাল্লিল আলামিন ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণনা করেন, আবু হুমায়িদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বর রহমাতাল্লিল আলামিন বলেন, দুনিয়ার সম্পদের কারণে তোমরা দুনিয়ার সম্পদের কারণে তোমরা উত্তম পন্থা, উত্তম রাস্তায় হালাল রাস্তায় তোমরা জীবিকা অর্জন করো। কেননা তোমরা চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন যা যে বান্দারে যতটুকু রিজিক দেওয়া দরকার, যে বান্দারে যতটুকু রিজিক দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে তা ফয়সালা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বললেন, হে রাসূলগণ, হে নবীগণ, তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও, তোমরা হালাল জিনিস খাও।